গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। দেখুন, উনি তো নিজের থেকেই নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে গেছেন। উনি নিজেই বলেছেন, ঘোষণা করেছেন, আমি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। এবং উনি নন্দীগ্রামে গিয়ে, আজকেও দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বরঞ্চ উনি যেভাবে বাহিনী নিয়ে, অর্থাৎ বিভিন্ন ওনার যে পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে নন্দীগ্রামে যেভাবে উনি কাজকর্ম করছিলেন, আমার তো মনে হয়েছে এগুলো চক্রান্ত কিছুই নয়। উনি বুঝতে পেরে গেছেন যে রাজনীতিতে নন্দীগ্রামের মাটি ওনার জন্য উর্বর নয়। উনি বুঝতে পেরে গেছেন আগামী দিনে হয়তো নন্দীগ্রামে ওনাকে পরাজয় স্বীকার করতে হবে। কারণ আমরা বারবার ভারতীয় জনতা পার্টি থেকে বলছি, আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি বারবার বলছেন যে নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে হারাবো। সুতরাং আমার মনে হয় যে হয়তো তিনি, আমি জানি না কী করবেন, হয়তো তিনি আগামী দিনে হয়তো অন্য কেন্দ্র থেকেও লড়তে পারেন, বা হয়তো নন্দীগ্রামে, আমি জানি না, এখনও মনোনয়ন প্রত্যাহারেরও সময় রয়েছে, যে কী করবেন আমি জানি না। চক্রান্ত কী ওনার, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার জন্য কিন্তু অনেক কিছু ছাড় আছে যেগুলো আমরা সাধারণ প্রার্থী হিসাবে আমরা ছাড় পাই না। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অনেক ছাড় পান, এবং মুখ্যমন্ত্রী সিকিউরিটি কভার নিয়ে কেউ কোনো দিনও প্রশ্ন করতে পারে না, তিনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তার জন্য ওটা প্রযোজ্য। সুতরাং সেই জায়গায় ওনার সাথে কী চক্রান্ত করবে? উনি জেড প্লাস সিকিউরিটি পান, ওনার তো সব কিছু আগে থেকে চেকিং হয়, সব কিছু হয়। সুতরাং এগুলো কিচ্ছু নয়, উনি বুঝতে পেরে গেছেন। আমি শুধু উনি কেন, আজকে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের এন্টার দল বুঝে গেছে যে বাংলার জনসমর্থন হারিয়েছে, ওনাদের পায়ের তলা থেকে জমি আলগা হয়ে গেছে, মানুষ ওনার সাথে নেই। এবং উনিও নন্দীগ্রামে গিয়ে উপলব্ধি করেছেন যে নন্দীগ্রাম সিটে উনি হয়তো চেয়েছেন কিন্তু আগামী দিনে হয়তো পরাজয় হবে। সেই কারণে আইদার সহানুভূতি আদায় করার চেষ্টা নয়, হয়তো নন্দীগ্রাম থেকে তিনি চাইছেন যে অন্য কোথাও গিয়ে লড়বেন কোনো সেফ সিটে, বা হয়তো আবার দু নম্বর কোনো সিটেও তিনি লড়তে পারেন। তিনি সেদিন একবার ঘুরিয়ে বলেছেন যে টালিগঞ্জ থেকে হয়তো আমি লড়তে পারি। তো কী ওনার উদ্দেশ্য আমি জানি না, পুরো ঘটনাটাও আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আর একবার নয় সহানুভূতি আদায়ের চেষ্টা, আর নয় রাজনৈতিক ময়দানে, লড়াইয়ের ময়দানে তিনি বুঝতে পেরেছেন যে তার হার অনিবার্য, সেই কারণে তিনি অন্য কোনো চিন্তাভাবনা করছেন।